কচুয়ায় জয়নগর জি আদর্শ সংগঠনের আত্মপ্রকাশ। বিডি স্টার টিভি নিউজ সহকর্মী বিল্লাল মাসুমের পাঠানো তথ্য ভিডিওচিত্র রিপোর্ট করেছেন মোহাম্মদ হারুন রশিদ, কচুয়া প্রতিনিধি। সাথে আছে আমি তানজানা রহমান রিসা। চাঁদপুরের কচুয়ার 1 নং সাজার ইউনিয়নের জয়নগর জি আদর্শ সংগঠনের আত্মপ্রকাশ করা হয়। 22 জুলাই বৃহস্পতিবার বিকেলে জয়নগর তানজিনা নাহার হক প্রাথমিক বিদ্যালয়ে 1 নং সাজার ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেনের পরিচালনায় ও মোহাম্মদ আজাদ মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আরিফ প্রধান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিন হোসেন, মোহাম্মদ জামাল হোসেন, প্রতিষ্ঠাতা আব্দুল কাদির, হাজি ইসাদ, ইয়াকুব আহমেদ সহ। পরে সংগঠনের কমিটির নাম ঘোষণা করা হয়। এরা হলেন মোহাম্মদ গাজী জামিল সহসভাপতি ও মোহাম্মদ নাজমুল, সাধারণ সম্পাদক ইয়াকুব হোসেন, সহ সম্পাদক জোনায়েদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসাক আলী।